সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো গত মজলিসেও তেলাওয়াত করা হয়েছিল। রহমত বরকত এবং আশ্চর্যতম কিছু ঘটনাগুলি এখানে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জগতের প্রথম ঘর যাতে আমরা বাইতুল্লাহ শরীফ বলে থাকি ফেরেশতাদের মাধ্যমে এখানে রাখলেন। কেন রাখলেন এই জায়গা? এই জায়গাটি ছিল আমাদের সৃষ্টির মূল উৎস। তা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেন পানি। এই পানি বাড়তে বাড়তে প্রায় 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি চাকায় পরিণত হয়। এর উপরে তরঙ্গ বয়ে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন পানির বিশেষ একটি জায়গা দৃষ্টি দিলেন, তাজাল্লি ফেললেন। যেখানে তাজাল্লি ফেললেন এখানে তরঙ্গগুলো এসে ধাক্কা খেতে আরম্ভ করে। যেখানে তরঙ্গ আর ঢেউ ধাক্কা খায় সেখানে পানির ফেনা ঘুটকি পানির ঝাঁপ জমতে থাকে। এখানে ফেনাগুলো জমতে আরম্ভ করে। প্রথম প্রথম ফেনাগুলো থাকে সাদা রঙের, খুব পাতলা, আস্তে আস্তে গাঢ় হয়, লালচে লালচে বাহ হয়। এভাবে জমতে জমতে আকাশচুম্বী একটি পাহাড় রূপ ধারণ করে। আল্লাহ পাক এই পাহাড়টিকে পিঠার মতো বেলে পানির উপরে বিছিয়ে দেন। এটি হলো জমিন, আমরা যেখানে বাস করছি। তার মানে জমিনের মূল উৎস তাজাল্লি গাহে এলাহি, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাজাল্লি ফেলেছিলেন সেখানে ভক্তি জমতে থাকে। তো জমিনের মূল উৎস আর কেন্দ্রবিন্দু ওই জায়গা যেখানে তাজাল্লি করেছিল। এই জমিনের চামড়া থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে। আমরা জমিনের চামড়া থেকে সৃষ্টি, চামড়া জমিন থেকে সৃষ্টি, জমিন ফেনা থেকে সৃষ্টি, ফেনা যেখানে তরঙ্গ ধাক্কা খাচ্ছিল সেখান থেকে সৃষ্টি। আর ওই জায়গাটি আমার আল্লাহ তাজাল্লি পড়ার জায়গা। তো তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গা যেখানে আল্লাহ পাকের তাজাল্লি করেছিল। যার জন্ম যেখানে হয় ওই জায়গার সাথে তার আন্তরিকতা থাকা, মহব্বত থাকা, ভালোবাসা থাকা, মায়া লাগা, এটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন নিজের মাতৃভূমির মায়া, রাতের অন্ধকার শেষবারের মতো একবার দেখে যাবেন তাও সম্ভব হয়নি। হঠাৎ করে কাফেরদের উপদ্রবে তিনি হিজরত করতে বাধ্য হলেন। এই অন্ধকারে মাতৃভূমির এক মুষ্টি মাটি হাতে তুলে নিলেন, চোখের সামনে আনলেন, একটুনি দেখা যায়। ওই মাটিকে লক্ষ্য করে বললেন, ও জন্মভূমির মাটি, তোর সাথে আমার কি ভালোবাসা, কি আন্তরিকতা, ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নেই। যদি তোর বাসিন্দারা আমাকে তোর থেকে দূরে সরে যেতে বাধ্য না করতো আমি কখনো তোকে ছেড়ে যেতাম না। যদি আল্লাহ কখনো সুযোগ দেন আমি তোর বুকে পুনরায় ফিরে আসার চেষ্টা করব। এ কথাগুলো মাটিকে লক্ষ্য করে বলতেছিলেন। চিন্তা করুন আবেগটি কেমন। এভাবে হিজরত করে চলে গেলেন 450 কিলোমিটার দূর মদিনায় মোনাওয়ারা। আস্তে আস্তে সাহাবায়ে কেরামও হিজরত করলেন, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূলে ছিল না। সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়েন। সাইয়্যেদেনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচন্ড জ্বর উঠে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখতে গেলেন।
দেখেন যে জ্বর এত বেশি, জ্বরের তাড়নায় তিনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান, ফাঁকে ফাঁকে একটু হুঁশ আসে আবার বেহুশ হয়ে যান। চিন্তা করুন কেমন জ্বর, এই যে ফাঁকে ফুঁকে এক আধ মিনিটের জন্য হুঁশ আসে, এই সময় তিনি বাসস্থান মক্কার জমিনকে স্মরণ করে কবিতা পড়েন। এই কবিতাগুলো বুখারী শরীফে উল্লেখ আছে। তার কবিতা ছিল আল্লাহ লাইতা শেজি হাল আবি তান লাইলাতান, আল্লাহ লাইতা শেজি হাল আবি তান লাইলাতান, বেওয়াদিন ওয়া হাউলাই হে ইজহিরি ওয়া জামিল ওয়া আল আরিদান ইয়াউমিয়া মাজিনাতিন ওয়া আল ইয়াবদু আন লি শামাতু ওয়া তফিলো ওয়াল ইয়াবদু আন লি শামাতু ওয়া তফিলো। হায় আফসোস, আমি কি একা ওই মাঠে যাপন করতে পারবো যে মাঠে আমি অন্ধকে চড়াইতাম, যে মাঠে ইজকির এবং জালি নামক ঘাস দিতে হয় ওই মাঠে কি রাত্রি যাপন করা আমার ভাগ্যে জুড়বে, যে মাজিন্না নামক কূপ থেকে পানি তুলে আমি পান করতাম আমার ওর বকরিকে পান করাইতাম, ওই কূপ থেকে পানি তোলা কি কখনো আমার নসিবে জুড়বে, যে মাঠের দুই পার্শ্বে শামা এবং তফিল নামক আকাশচুম্বী দুইটি পাহাড় দণ্ডায়, ওই পাহাড়গুলো দেখা কি আমার চোখের ভাগ্যে আছে। চিন্তা করুন কেমন মায়া, কেমন মমতা মাতৃভূমির জন্য, বাসস্থানের জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কথাগুলো বললেন। হুজুর দোয়া আরম্ভ করলেন, কি দোয়া? اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد حبا، والله مكة مكرمة ভালোবাসা আমাদের অন্তরে যেভাবে ঘর করে বসে আছে, মদিনায় মুনাওয়ারার ভালোবাসা এভাবে আমাদের অন্তরে সৃষ্টি করে দেন, বরং এর থেকে মহব্বত আরো বাড়িয়ে দিন। তখন থেকে মদিনার আবহাওয়া অনুকূলে আসে, আজ পর্যন্ত অনুকূলে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অনুকূলে থাকবে। কেমন মায়া, তো আমাদের সৃষ্টির মূল উৎস যেহেতু ওই জায়গাটি, ওই জায়গার সাথে আমাদের মায়া আন্তরিকতা থাকাই তো স্বাভাবিক, কিন্তু জায়গাটি কোন জায়গা আমরা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ওই জায়গাটি চিহ্নিত করে দিলেন। তিনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া তুদাল্লিল আলামিন, জগতের প্রথম ঘর যে ঘরটি রাখা হয়েছে মানুষের উপকারার্থে। কি উপকার? একটা হলো সান্ত্বনা পাবে এই ঘরের কাছে আসলে, দ্বিতীয়ত ঘরটি জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র, কারণ হেদায়েতের মাধ্যমে রহমতের বরকতের তারা ভাগিদার হবে। এই ঘরটি রহমত বরকতেরও গোডাউন, মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন, আল্লাহ পাক চিহ্নিত করলেন একটি ঘর রাখার মাধ্যমে। এরপর ঘরটি নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন এই পৃথিবীতে, জান্নাত থেকে এসে পড়লেন সরন্দ্বীপ, সেখান থেকে তিনি পায়ে হেঁটে মক্কায় মুকাররমা পৌঁছেন। আল্লাহ পাক দেখায় দেন এটা হলো আমার ঘরের মূল জায়গা। আল্লাহ পাকের দেখানো চিহ্ন অনুযায়ী আল্লাহ পাক দেখালেন জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে, ওই চিহ্ন অনুযায়ী আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন ঘরটিকে। তিনি এই ঘরে তওয়াফ করতেন, জিয়ারত করতেন আদম আলাইহিস সালাম। এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ঘরটিকে আবার তুলে নেওয়া হয়, আল্লাহ পাক আবার চিহ্নিত করবেন জগৎবাসীর উপকারার্থে। এই লক্ষ্যে সাইয়েদানা খলিলে খোদা হযরত ইব্রাহিম আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করলেন, জন্মত ইরাকের বাবেল শহরে, নমরুদের উপদ্রবে হিজরত করে চলে গেছেন সিরিয়া মুলকে শাম। আল্লাহ পাক হঠাৎ আদেশ করলেন, ও আমার খলিল, আপনার নবজাত সন্তান ইসমাইল
এবং তার আম্মা হাজারাকে নিয়ে সফর আরম্ভ করুন। সফর করতেছেন, কোন দিকে করবেন, কিভাবে করবেন, কোন রাওয়াত অনুযায়ী তো আল্লাহ পাক বলে দিয়েছেন মক্কা মুকাররমা সফর করবেন, কিন্তু কোথায় মক্কা মুকাররমা চিনবেন কিভাবে? তখন সেখানে কোনো আবাদি নেই, জনমানব শূন্য একটি এলাকা, পাহাড়ি এলাকা। তো সামনে একটি আলো চলতেছিল, ওই আলোকে লক্ষ্য করে করে তিনিও চলতেছেন। এভাবে চলতে চলতে মক্কায় মুকাররমা যখন পৌঁছলেন, আলো বন্ধ হয়ে গেছে। নিজের এই দুধের সন্তান আর স্ত্রী হাজরাকে এখানে রাখলেন, সামান্য অদূরে গেলেন। এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, আপনি এদেরকে রেখে আবার সিরিয়া ফিরে যান। কেমন কথা! আমরা হলে বলতাম আল্লাহ এই জুলুম আমার দ্বারা সম্ভব হবে না। একজন মহিলা দুর্বল, সাথে দুধের শিশু, গড় নেই, বাড়ি নেই, মানুষ নেই, জন নেই, দোধো মরু এলাকা, পাথরের পাহাড়, তো মরা পাহাড়, গাছগাছালি নেই, সবুজায়ন নেই, কিছুই নেই, এখানে মানুষ জীবিত থাকার কোনো উপকরণ নেই। এদেরকে থুয়ে আমি চলে যাব, এদেরকে এভাবে একা একা রেখে, এটা কোন ইনসাফের কথা? কিন্তু না, গোলামের শান এটা নয়। গোলামের শান হইল গোলামে পোকাতারে সৌরাজে দারে কন্তর জো, গোলামে পোকাতারে সৌরাজে দারে কন্তর জো, কে কাস না কে সাদেবা না কে সাইয়াদ বহেস মতি মরিন্নারা। এই আদেশের ভিতরে কি উপকার নিহিত, কি রহস্য নিহিত? এই কেন শব্দ? গোলামে শান নয় বের করা, আল্লাহ পাকের আদেশ যেখানে পেলেন সেখান থেকে রওনা হয়ে গেলেন। স্ত্রীকে যে ফিরে এসে বলে যাবেন যে আমি তো সিরিয়া চলে যাচ্ছি, তাও করেননি। মনিবের হুকুম পালন পুঙ্খানুপুঙ্খানু রূপে যাতে ঘটে, একটুও বিলম্ব যাতে না হয়, পয়গম্বরের দৃঢ় বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সিরিয়া ফিরে যেতে বলছেন, আমার এই দুধের সন্তান আর আমার স্ত্রীকে তিনি নষ্ট করবেন না, ধ্বংস করবেন। চলে যাচ্ছেন তো যাচ্ছেন, হযরত হাজরা আলাইহিসসালাম দেখতেছেন স্বামী আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, ডাক দিলেন আমাদেরকে রেখে কোথায় চলে যান, ফিরিয়ে তাকাচ্ছেন না। একবার দুইবার তিনবার করে জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহ পাকের আদেশ? এখন বললেন হ্যাঁ আল্লাহ পাকের আদেশ। হযরত হাজরা বললেন ফাইজান লাম ইউজাইয়ুনা, ফাইজান লাম ইউজাইয়ুনা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর উপর পূর্ণ আস্থা, যেমন পয়গম্বর তেমন পয়গম্বর স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তাদেরকে রেখে, একজন মানুষ হিসাবে কলিজা ছিঁড়ে যাওয়ার কথা না। 90 বছর কান্নাকাটির পর আল্লাহ পাকে সন্তান দান করেছেন, এর আগ পর্যন্ত তার কোনো সন্তান আদি হয়নি। তো 90 বছর বয়সের সন্তান কেমন মায়া তার জন্য হবে? আর রেখে এইভাবে বেয়া, যেখানে পানি নেই, ঘাস নেই, তরুলতা নেই, বৃক্ষলতা নেই, কিছু নেই, জনমানব শূন্য একটি মরু এলাকাতে তাকে রেখে যাচ্ছি। কত হিংস্র পানি পাহাড়ের চিপা চাপায় থাকে, কত সাপ বিচ্ছু থাকে, এখানে রেখে যাচ্ছি, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা নয়। তো একটু অদূরে গিয়েই দোয়া আরম্ভ করছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا, আল্লাহ এই শহরটিকে নিরাপত্তা শহর বানিয়ে দিন। দুনিয়ার সকল দোয়ার সমষ্টি এখানে এসে গেছে। একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, বিলাসবহুল বাড়ি গাড়ির মালিক হতে পারে, নিরাপত্তা যদি না থাকে, কোন দিন শত্রু আক্রমণ করে, কখন ডাকাতে ধরে, কখন চোর আসে, কখন কি হয়, এ লোকের অন্তরে শান্তি আসবে? আসবে। নিরাপত্তা হলো সকল শান্তির মূল। আপনি ডেরা বাসায় থাকুন, নিরাপত্তা আছে, আপনি আরামে থাকতে পারেন। নিরাপত্তা হলো সব কিছুর মূল। তো দুনিয়াতে সুখ শান্তিতে থাকার মূল দোয়া করে দিলেন, রব্বি জাল হাজাল বালাদা আমিনা, এ শহরকে নিরাপত্তা শহর বানায় দিন।
তখন থেকে নিয়ে আজ পর্যন্ত নিরাপত্তা শহর, শত্রুর আক্রমণ থেকে বিভিন্ন ভয়ভীতি থেকে আল্লাহ পাক হেফাজতে রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। এটা তো দুনিয়ার জন্য দোয়া করলেন। আগে ওয়াজনুবনি ওয়াবানিয়া আন নাবুদাল আসনাম, আখরাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, মানুষ যত গুনাই করুক না কেন তওবা করলে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু শিরিক এটা আল্লাহ ক্ষমা করেন না, তা মারাত্মকতম গুনাহ। তাই দোয়া করে দেন ওয়াজনুবনি ওয়াবানিয়া, আমাকে এবং আমার সন্তানাদিদেরকে আপনি হেফাজত করুন মূর্তি পূজা থেকে, আমাকে এবং আমার সন্তানাদিদেরকে হেফাজত করুন মূর্তি পূজা থেকে, আর নাবুদাল আসনাম কেউ যাতে মূর্তি পূজা না করে, শিরিক থেকে হেফাজত করুন। কারণ শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না, তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে। তো দুনিয়ার জন্য নিরাপত্তার দোয়া, আখেরাতের জন্য শিরিক থেকে মুক্তির দোয়া, এরপরে ইনশাআল্লাহ একটা হবে, বাকি ছোটখাটো গুনাহখাতা হয়ে গেলে তওবা করবে ক্ষমা হবে, কোন নেক আমলের বরকতে নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক বিভিন্ন গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিক ক্ষমা করেন। তাই শিরিক থেকে বাঁচার দোয়া, তার মানে দুনিয়া এবং আখেরাতের পূর্ণ মঙ্গলের দোয়া করে দিন। পয়গাম্বরের দোয়া আমাদের কল্পনার বাইরে, আমরা যত বড় আদিব হই, যত বড় সাহিত্যিক হই, যত সুন্দর দোয়াই করি, পয়গাম্বরের দোয়ার ধারে কাছে আমরা যেতে পারব না। এই যে কোথাও যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াত খাওয়ার পরে একটি দোয়া আছে, দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে, এই দোয়াটি আলহামদুলিল্লাহ আমরা তো করি, কিন্তু এরপরও যারা দাওয়াত দেয় হুজুর একটু দোয়া করে দেন, আবার দোয়া। আমি যতই চেষ্টা করি, যতই হাজার দোয়া করি, রাসূলের শিখানা দোয়ার মতো তো হবে না। কি দোয়া রাসূল শিখাইলেন? আল্লাহুম্মা আতিউ মান আতআমানি, আল্লাহ যিনি আমাকে খাওয়াইলেন আপনিও তাকে খাওয়ান। কথাটি তো ছোট্ট, আসলে কিন্তু ছোট্ট নয়। যিনি আমাকে খাওয়াইলেন তার শান অনুযায়ী, তার সামর্থ্য অনুপাতে, আল্লাহ আপনি তাকে খাওয়ান আপনার শান অনুযায়ী, আপনার সামর্থ্য অনুপাতে। ছোট মতো দোয়া। আমরা যদি কাউকে দান করি এক দুইশো, এক দুই হাজার, পাঁচ দশ হাজার, হাজার হাজার কোটি টাকার যে মালিক সে দান করবে তো কয়েক লাখ টাকা, কয়েক কোটি টাকা। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গণি, সকল কিছুর মূল উৎস, সম্পদের মূল উৎস, তো তিনি তার শান অনুযায়ী খাওয়াবেন, কেমন খানাটা হবে? আল্লাহুম্মা আতিউ মান আতআমানি, আপনার সামর্থ্য আপনার শান অনুযায়ী তাকে খাওয়ান। আল্লাহ যে আমাকে খাওয়াইছে সে তো খাওয়াইছে দুনিয়ার খাবার, আপনি খাওয়াবেন দুনিয়া আখেরাত উভয় জাহানের খাবার। আল্লাহ সে আমাকে খাওয়াইছে দৈহিক খাবার, আমার দেহের উপকার হয়, আপনি খাওয়াবেন দৈহিক এবং আত্মিক উভয় প্রকারের খাবার, যেটা দেহের উপকার হয় আত্মারও উপকার হয়। কত বড় দোয়া চিন্তা করুন। ওয়াসকে মান সাকানি, আল্লাহ যে আমাকে পান করাইলো আপনিও তাকে পান করান, সে পান করাইলো তার শান অনুযায়ী আপনি পান করাবেন আপনার শান অনুযায়ী, সে পান করাইছে তার সামর্থ্য অনুপাতে আপনি পান করাইবেন আপনার সামর্থ্য অনুপাতে, সে পান করাইছে দুনিয়ার পানীয় বস্তু আপনি করাবেন দুনিয়া আখেরাত উভয় জাহানের পানীয় বস্তু, হাসর মাঠে আসবে হাউজে কাউসারের পানীয় বস্তু, এটাও এর ভিতরে সামিল। তার পানীয় বস্তু পান করার দ্বারা আমার দেহের উপকার হয়েছে, আল্লাহ আপনি এমন পানীয় বস্তু পান করাবেন যেটা তার দেহ এবং আত্মা উভয়ের উপকার হয়, যাতে শরাবে মহব্বত বলা হয়, এশক মহব্বতের সুরা বলা হয়, শরাবে মহব্বত পিলা দে খোদায়া, শরাবে মহব্বত পিলা দে খোদায়া, মহব্বত কি আতিশ জ্বালা দে খোদায়া, দিলো সে কদরত মিটা দে খোদায়া,
নূরে হেদায়াতে দেখা দে খোদায়া, গুনাহ কি কিস্তি ডুবো দে খোদায়া, ইবাদত কি কিস্তি লাগা দে খোদায়া, মহব্বত কি কিস্তি লাগা দে খোদায়া, গুনাহোঁ কি আদত ছোড়া দে খোদায়া, ইবাদত কি লজ্জত চকা দে খোদায়া, ইবাদত কি লজ্জত চকা দে খোদায়া। আল্লাহ সে তো আমাকে খাবারের স্বাদ চকাইছে, শরবতের স্বাদ বুঝাইছে, আপনি তাকে ইবাদতের স্বাদ বুঝাই দেন, মারফাতের স্বাদ বুঝাই দেন, সবকিছু বুঝাই দেন, কত বড় ব্যাপার। ওয়াসফে মান সাকানি ওয়াআউদে মান আরবানি, আল্লাহ যে আমাকে তৃপ্তি লাভ করাইলো আপনি তাকে তৃপ্তি লাভ করান, সে করাইছে তার সামর্থ্য অনুযায়ী আপনি করাবেন আপনার সামর্থ্য অনুযায়ী, সে করাইছে তার শান অনুপাতে আপনি করাবেন আপনার শান অনুপাতে, সে তৃপ্তি লাভ করাইছে দুনিয়ায় আপনি করাবেন দুনিয়া একরাত উভয় জাহানে, তার তৃপ্তিতে তৃপ্ত হয়েছে আমার দেহ, আপনি যে তাকে তৃপ্তি লাভ করাবেন যাতে তৃপ্ত হয় তার দেহ এবং আত্মা উভয়টা, কত বড়। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তাদেরকে আপনি যে রিজিক দান করেছেন এর মধ্যে বরকত দান করুন। এই হোম বহু বছর যে খাওয়াইছে সে, তার পরিবার, তার ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন যত পরিধি বাড়াইতে পারেন সবের ভিতরে সামিল করেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেন। এই খাবারের পিছনে শ্রম কতজনের, আপনার বুয়ার শ্রম আছে, কাজের লোকের শ্রম আছে, দোকানদারের শ্রম আছে, আপনার শ্রম আছে, স্ত্রীর আছে, ছেলের আছে, মেয়ের আছে, আরো হাজার হাজার লাখ লাখ মখলুকের শ্রম আছে, এই খাবারটা আমার সামনে আসছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। ওয়ারহাম হোম, এবং এদের উপরে রহম করুন, এদের উপরে রহমত নাজিল করুন, কত বড় দোয়া। এই দোয়া আমরা হাজার বছর চিন্তা করলে বের করতে পারবো, কিন্তু এই দোয়া তো দাওয়াত খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা করি, কিন্তু সাহাবা দাওয়াত তো হুজুর একটু দোয়া করে দেন বুঝে না, যে রাসূলের শেখানো যে দোয়া এটা যথেষ্ট হয়নি, আবার আমাকে দোয়া করা লাগে। দারুল উলুম করাচিতে আমাদের একজন ওস্তাদ ছিলেন, বড় বয়স্ক ওস্তাদ, তার পাঁচ শ্রেণীর ছাত্র পর্যন্ত দাওয়ানোর ওস্তাদ ছিলেন, আমার সাথে মোর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাতে ওসমানী দামাত বরকাতুহুমেরও ওস্তাদ ছিলেন, উনি দাওয়াত হাদিসে পড়াতেন শুধু। তো যেদিন কিতাব শেষ হইত তো ছাত্ররা জানতো এ কথা, শেষ হইলে তিনি কোনো ওয়াজ নসিহত করতেন না, এটা ওনার অভ্যাস, ওনার গালি শুনতে বড় অসুন্দর শোনা যেত গালি, তো গালি শোনার জন্য ছাত্ররা বলতে হযরত আমি কিছু নসিহত ফরমা দিয়েছি, হুজুর আমাদেরকে কিছু নসিহত করুন। এই হযরত গোসা হইতেন, বলতেন প্রশ্নে বলা এসকো জুতিয়া লাগাও, কে দোয়ার জন্য বলেছে তাকে জুতা মারো, এরপরে বলতেন হাদিস রাসূল সে ইসকি নসিহত কাফি নেহি হুই মুঝসে নসিহত মাঙ্গ রাহা হ্যায়, রাসূলের হাদিস দ্বারা তার নসিহত যথেষ্ট হয়নি, আমার কাছে নসিহত চাই, কথাটা কত গুরুত্বপূর্ণ। পুরা হাদিসের কিতাব তো রাসূলের নসিহত, তো এত বড় কিতাব পড়েছো রাসূলের নসিহত তোমার যথেষ্ট হয়নি, আমার কাছে দোয়া চাও, এই জন্য তার জুতিয়া লাগাও, তাকে জুতা লাগাও। তো রাসূলের শেখানা দোয়া দাওয়াতের পরে করলাম পড়লাম, এটা হবে না, হুজুর একটু দোয়া করে দেন, এটা আমাদের বুঝবুদ্ধির অভাব। তো পয়গম্বরের পয়গম্বরী মার্কা দোয়া কত বিচক্ষণতার সাথে তাদের দোয়াগুলো হয়, কত গভীর দোয়া হয়, ছোট্ট ছোট্ট শব্দের মধ্যে একটা দুনিয়া ঢুকাইয়া দেন তারা দোয়ার মধ্যে। আর এই দোয়া তো পয়গম্বরের নিজের আল্লাহ পাক শিখিয়েছেন, সেখান থেকে এসেছে জবান পয়গম্বরের, বাকি তো দোয়া আমার আল্লাহ শিখিয়েছেন। এখানে আল্লাহ খলিল দোয়া করতেছেন রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপত্তার শহর বানাই দেন, যাতে আমার বংশধররা এবং এদের সহযোগী এবং জিয়ারতকারী যারা এই শহরে আসবে যাতে নিরাপদে থাকতে পারে, দুনিয়ার পুরা সুখ শান্তির দোয়া করে দিন। যেখানে নিরাপত্তা আছে মানুষ ইত্মিনানে ইবাদত করতে পারে, থাকতে পারে, লেখাপড়া করতে পারে, দিনের খেদমত করতে পারে, দুনিয়ার কাজ করতে পারে, নিশ্চিন্তে জীবন বসবাস করতে পারে।
wajnubni wabaniya annabudal asnam. Akhiratir sokol mongoler somosti shirik theke poritran, shirik theke bachan. Allah amake ebong amar sontanderke shirik theke bachiye rakhben. Jara ekta mukti khuja lipto na hoy. আল্লাহর কলিলের দোয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বংশের কেউ মুক্তি পূজা করেনি। কেন মুক্তি পূজা থেকে বাঁচার জন্য দোয়া? তো রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ এই মুক্তিগুলো উসিলা হয়েছে বহু মানুষকে ভ্রষ্ট করার, গোমরাহ করার। ফামান তাবারানি ফাইন্নাহু মিন্নি। পয়গম্বরের দয়া আমার কা দোয়া, পয়গম্বর থেকে বেশি দয়াবান আমাদের কেউ নেই। জান প্রাণ দিয়ে কিভাবে আমরা শান্তিতে থাকতে পারি দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে চেষ্টা করে গেছেন, কত দোয়া শিখে গেছেন, মুনাজাতে মকবুল সংগ্রহ করে পড়বেন। এখন তো অনুবাদ সহকারে পাওয়া যায়, মুনাজাতে মকবুলটার অনুবাদ করবেন তো দেখবেন যে রাসূল কি পরিমাণ আবেগ, কি পরিমাণ চেষ্টা করে গেছেন যাতে উম্মত সুখে শান্তিতে থাকতে পারে দুনিয়া আখেরাত উভয় জাহানে। ফামান তাবারানি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ যারা আমার কথা শুনবে, আমার আনুগত্যতা স্বীকার করে চলবে, এরা তো আমার, এরা আপনার দয়া আপনার রহমত এগুলো তো দাবিদার হবে। ফামান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম। যারা আমার কথা শুনবে না, নাফরমানিতে লিপ্ত হবে, এদেরকে জাহান্নামে দিয়ে দেন, এ কথা বলি না। আল্লাহ আপনি তো বড় ক্ষমাশীল বড় দয়াবান, আপনি চাইলে এদেরকে হেদায়েত দিয়ে জান্নাতের অধিবাসী করতে পারেন। কিন্তু যারা নাফরমানি করবে, কাফের মুশরিক, আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেন, এ দোয়া তো বৈধ নয়, হারাম। কাফের মুশরিকের জন্য দোয়া করা হারাম, এ দোয়া বৈধ না। শুধু ইমানের দোয়া করতে পারেন, আল্লাহ এদেরকে ইমানদার বানায় দেন, হেদায়েত দিয়ে দেন, এই দোয়া করা যাবে, অন্য দোয়া হারাম। তো পয়গম্বর আরাম কাস্তে করতে পারেন না, তো কৌশলে দোয়া করলেন, এদেরকে জান্নাত দিয়ে দেন, একথা বলা তো হারাম, জায়েজ নেই। কৌশল অবলম্বন করলেন, কি কৌশল? আল্লাহ আপনি তো এদেরকে হেদায়েত দিয়ে এদেরকে জান্নাত দিতে পারেন। আল্লাহু আকবার, পয়গম্বরের কি বিচক্ষণতা! ফাইন্নাকা গাফুরুর রাহিম। এরপরে মনের আবেগ প্রকাশ করতেছেন, এ দুধের শিশু আর এই স্ত্রী একজন মহিলা কত অসহায়, এমনি তো মহিলারা দুর্বল, মৃত্যু থাকে, দূর দূর শত শত মাইল পর্যন্ত কোনো লোকজন নেই, মানুষ নেই, শহর নেই, গঞ্জ নেই, বন্দর নেই, কিছু নেই, গাছগাছালি নেই, রৌদ্র উঠলে মনে হয় যেন আকাশ থেকে আগুন পড়ে, পাথর গরম হয়ে যেন পাথরগুলো আগুনের আঙ্গারায় পরিণত হয়। এখানে ছায়া নেই, কিছু নেই, দুধের শিশু আর এই একজন মহিলা রেখে যাচ্ছে। রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ আমি ছেড়ে যাচ্ছি আমার সন্তানাদিদেরকে, রেখে যাচ্ছেন একজনকে, বলতেছেন যুররিয়্যাতি সন্তানাদিদেরকে, বহু বছর বুঝা গেছে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে অনেক সন্তানাদি হবে, হয়েছে পরে তাই। বিওয়াদিন গায়রি যি জারইন, আল্লাহ এমন এক পাহাড়ের পদদেশে যেখানে খেতিবাড়ি হয় না, ফসল উৎপাদন হয় না, মরা পাহাড়, সব পাথর আর পাথর, তবে ভরসা আছে কি ইন্দা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে যেখানে রেখে গেছেন বাইতুল্লাহ শরীফ থেকে মাত্র 30 হাত দূরে, যেখানে বাইতুল্লাহ এখান থেকে মাত্র 30 হাত দূরে রেখেছেন, 30 হাত সম্মানিত ঘরের পাশে, এটা আশা ব্যক্ত করতেছেন কি? এই ঘরটাকে তো আল্লাহ পাক বলছেন মোবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা বরকতের গোডাউন, তো বরকতের গোডাউন পাশে রেখে যাচ্ছে আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আশা করি এরা এই বরকতের উসিলায় নষ্ট হবে না, ধ্বংস হবে না, এরা ঠিকঠাক থাকতে পারবে। রব্বানা লিয়ুকিমুস-সালাহ, এখানে কেন রেখে যাচ্ছে? রহমত বরকতের গোডাউনের পাশে তো রেখে যাচ্ছি, রহমত বরকত পেতে হলে চাবিকাঠি হলো নামাজ, নামাজ আর রহমত বরকত পাবে না। আপনারা শুনেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক তাকে হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু,
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলো আপনার উপর শান্তি বর্ষণ হোক। ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত নাজিল হোক, ওয়া বারাকাতু আমি আল্লাহর বরকত আপনার জন্য, শান্তি রহমত বরকত আপনার জন্য হাদিয়ে দিলাম। আমরা হলে গাঠি মাঠি নিয়ে আসতাম খুশি, আমি অনেক কিছু পেয়ে গেছি। নবী তো নবী, নিজের চিন্তা করার না, নিজের থেকে বেশি চিন্তা উন্মতের। বললেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রহমত বরকত শান্তি আমি একা গ্রহণ করতে পারি না। আসসালামু আলাইনা আমাদের সকলের উপর, আমাদের সকলের উপর রহমত বরকত নাজিল হোক। এবং নেককার যত বান্দা আছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের উপরে রহমত বরকত নাজিল হোক। সকলের জন্য রহমত বরকত বরাদ্দ করলেন। আল্লাহ পাক সাথে বললেন একটা চাবি নিয়ে যান, এই চাবি দিয়ে রহমত বরকতের তালা খুলতে পারবেন, নাহলে খোলা যাবে না। চাবিটা কি, পঞ্চাশ ওয়াক্ত নামাজ। পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়বেন, রহমত বরকতের দুয়ার খোলা হবে। হুজুর তো খুশি, যে যেমন সে ভাবে হতো তেমন। হুজুরের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ কি, আমাদের জন্য না পাহাড় তুললো ফাঁসতে ফুটতে মঞ্চানা পঞ্চাশ ওয়াক্ত। খুশি খুশি নিয়ে চলে আসতেছেন, রহমত বরকতের চাবি পেয়ে গেছে। এটা করলেই তো রহমত বরকত পাবো। আসার পথে হযরত মূসা আলা নবী গেনা আলাইহি সালাতু ওয়াসালামের সাথে সাক্ষাৎ। হুজুর গাঠি দেখি অনেক বড়, আপা কি দিছেন, হাদিয়া তোহফাতে দিলেন, কি দিছেন, গাঠি অনেক বড়, ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজ। আবার ফিরে যান, আমার উম্মতের উপরে ছিল দুই ওয়াক্ত, এটা ওদেরকে পড়াতে কষ্ট হয়েছে, আপনার উম্মত আরো দুর্বল হবে, এরা পঞ্চাশ ওয়াক্ত করতে পারবে না, ফিরে যান। আবার গেছেন, আল্লাহ এটা নাকি বেশি একটু কমাই দেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত কমাইলেন। এভাবে কমাইতে কমাইতে পাঁচ মাস করে পাঁচে এসে ঠিকছি। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন আবারও যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আর শরম লাগে, কয়বার যাইতে আর কবার কমাইতে বলতে। আল্লাহ পাক জানাই দিলেন আবার যদি আসতেন তো পঞ্চাশ করে দিতাম আবার, আর আসেননি, এখন পাঁচ অক্ত করলে পঞ্চাশ অক্তে সব দিয়ে দিব। এটা হলো রহমত বরকতের চাবিকাঠি, এটা ছাড়া রহমত বরকত পাবে না। তাই রব্বানা লিয়ুকিমুস সালাহ, রহমত বরকতের দরের পাশে রেখে গেলাম, সাথে চাবিও দিলাম যাতে এরা নামাজ কায়েম করতে পারে। লিয়ুকিমুস সালাহ, আল্লাহ, বুঝা গেছে, নামাজ হলো সব কিছুর চাবিকাঠি, সাথে দোয়া নিজের আওলাদ ফরজানদের জন্য। তার নিজের আওলাদ ফরজান্দ সন্তান সন্তানাদির জন্য সবচেয়ে পিতার বড় অবদান কি, এদেরকে নামাজি বানাবে, রহমত বরকতের চাবি হাতে তুলে দিবে। নামাজি বানানো মানে রহমত বরকতের চাবি হাতে তুলে দেয়। আর সন্তান কোথায় গড়ে, নামাজ পড়ে কি পড়ে না, পিতার কোনো খবর নেই। এই পিতা সন্তানের জন্য বাস্তবে কি নয়, দয়াবান নয়, রহমত বরকতের চাবিকাঠি তার হাতে দিচ্ছে না। তাই যোগ্য পিতার অবশ্য সন্তানকে নামাজি বানাবে, নামাজি বানানোর চেষ্টা করবে যাতে এরা নামাজ না ছাড়ে। কিন্তু মানুষের স্বভাব, মানুষ একা থাকতে পারে না, বেশি সময় একা একা থাকলে অনেক সময় মানসিক রোগ সৃষ্টি হয়ে যায়, মানুষ একসাথে থাকতে চায়। তো সুমিয়াল ইনসানু লেউম সিহি ওমাল কালবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু, মানুষকে নাম রাখা হয়েছে, ওয়া মা সুমিয়াল ইনসানু ইল্লা লেউম সিহি, মানুষ একসাথে থাকতে চায়, ভালোবাসার বন্ধনে থাকতে চায়, এই জন্য নাম হলো ইনসান। কলবের নাম কলব, এই জন্য এটা বারবার উলুটপালুট খায়, এই জন্য এটা কলম। ওমাল কালবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু, এখন একা একা থাকতে মানুষের বাস্তবেই কষ্ট হবে, জীবন ধারণ করতে সমস্যা হবে। তাকে দোয়া করছেন কি, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ কিছু মানুষের অন্তরকে এদিকে আকর্ষিত করে দিবেন যাতে এরা ছুটে আসে এদের কাছে। আমার এই
সন্তানাদির কাছে যাতে এরা ছুটে আসে। ইমাম তাফসীর হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, ওলামায়ে কেরাম বুঝবেন, ফাজাল আফিদাতাম মিনান নাস, এই মিন মিনের তো বেজিয়া, কিছু মানুষের অন্তরকে এদিকে আকর্ষিত করবেন। তো যদি এ আল্লাহর পয়গাম্বর এই মিনে তো বেজিয়া ব্যবহার না করতেন, যদি বলতেন ফাজাল আফিদাতাম নাস, পুরিয়া দুনিয়াবাসী পুরা দুনিয়াবাসী গিয়ে মক্কায় করত, কি মুসলিম কি অমুসলিম, কি হিন্দু কি বৌদ্ধ কি ইহুদি কি খ্রিস্টান, সবাই সেখানে গিয়ে বের করতো, মক্কাবাসীদের থাকাই সেখানে কঠিন হয়ে যেত। তাই মিনান নাস মিনে তো বেজিয়া পয়গম্বরের বিচক্ষণতা কিছু সংখ্যক লোকের অন্তরকে আকর্ষিত করবেন, এরা যাতে ছুটে আসে। তাই এই দুনিয়ায় 750 কোটির মতো মানুষ, হজের মৌসুম কত লোক যায়, 50-60 লক্ষ, সবাই কিসমতে জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন যার শানে পয়গম্বরে দোয়া কবুল করেছেন তার কিসমতে জুটবে, তার অন্তর সেখানে লেগে থাকে, আল্লাহ কবে আবার যেতে পারি, যেতে না পারলে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দাও, একবার যেতে পারলে আল্লাহ আবার তৌফিক দাও, বারবার তৌফিক দাও, দোয়া অব্যাহত থাকে, অন্তরটা আকর্ষিত পয়গম্বরের দোয়া। ওয়ারযুকুহুম মিনাস সামাওয়াতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ এখানে তো কোনো খেতিবাড়ি নেই, খেতিবাড়ি হওয়ার মতো জমিনও নেই, সব পাথর, এদেরকে রিজিকের ব্যবস্থা করবেন মিনাস সামাওয়াত, ফল ফলাদি থেকে। সামারাতের এক অর্থ তো ফল ফলাদি, আর এক অর্থ প্রত্যেক বস্তু থেকে যেটা বেরিয়ে আসে উৎপাদন, এটাকে ফল ফলাদি বলে। যেমন মিল কারখানা থেকে বেরিয়ে আসে কাপড়, মিল থেকে কাপড়, এটাই মিলের ফল, আটার মিল থেকে আটা, যা কিছু মিল কারখানা থেকে বের হয়, শ্রম থেকে বের হয়, সব হইল ফল, মিনা সামারাত, সব কিছু শুধু ফল, আমরা যেগুলিকে ফল বলি এটা নয়, ফল তো আছেই, সাথে মিল কারখানা মানুষের শ্রম থেকে যা কিছু উৎপাদন হয় সব কিছু আপনি এখানে এনে দিবেন, যাতে এখানের বাসিন্দাদের কোনো প্রকার সমস্যা না হয়। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত দেখা গেছে পুরো দুনিয়া থেকে মানুষ এখানে আসে, পুরো দুনিয়ার উৎপাদিত বস্তু সেখানে আমদানি হয়, এমন কিছু নাই যেটা মক্কায় মুকাররমায় পাবেন না, সারা দুনিয়ার সব কিছু সেখানে পাবেন, শুধু ফল ফলাদি নয় সব কিছু, এটা সামারাতের অর্থ। সামারাত বহু বছর, হরেক রকমের উৎপাদিত বস্তু, গাছের উৎপাদিত বস্তু, ফল, মিল কারখানা উৎপাদিত বস্তু, আমাদের প্রয়োজনীয় যত পণ্য আছে সব কিছু সব সেখানে পাওয়া যায়। লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা খায় মোটা তাজা হবে কয় না, আল্লাহ যাতে এরা আপনার শকর গুজার বান্দা হয়, আল্লাহ যাতে শকর গুজার বান্দা হয়, যে আল্লাহ এখানে খেতি বাড়ির ব্যবস্থা নেই, মাটি নেই, পানি নেই, রিজিকের ব্যবস্থা করতেছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করতেছেন, কাপড় চোপড়ের ব্যবস্থা করতেছেন, বিভিন্ন মেশিনারির ব্যবস্থা করতেছেন, সব কিছুর ব্যবস্থা করতেছেন, আল্লাহ আমরা আপনার কৃতজ্ঞ, আপনার শকর আদায় করি। শকর গুজার বান্দা যত শকর করবে তত নেয়ামত আরো বেড়ে যাবে। তার শকরে নেয়ামত নেয়ামত আফজুমি কুনার, কুফরে নেয়ামত আসকাফাতে বেরো কুনার, নাফরমানি করবো তো নেয়ামত চলে যাবে হাত থেকে। শকর, সবর এবং শকর দুইটি বড় হাতিয়ার মোমেনের জন্য, বিপদ আসলে সবর ধৈর্য ধারণ করো, নেয়ামত পেলে শকর কৃতজ্ঞতা প্রকাশ করো, এটা হলো ঈমানের মূল ভিত্তি। লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ যাতে এরা আপনার শকর গুজার বান্দা হতে পারে। এখনো দেখবেন এরা কতবার আলহামদুলিল্লাহ পড়ে, কতবার আল্লাহর নাম লে, কতবার দুরুদ শরীফ পড়ে, কদমে কদমে শকর আদায় করে, আলহামদুলিল্লাহ 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 শকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শকর গুজার বান্দা হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।